ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 2027 সালের মধ্যে প্রায় 14 মিলিয়ন জব থাকবে না। আবার একথাও বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে 2027 সালের মধ্যে 69 মিলিয়ন নতুন জব আসবে, নেট গেইন হবে 55 মিলিয়ন জব। এই 69 মিলিয়ন নতুন জব তৈরি করবে কারা? আপনারা যারা এখন তরুণ, আপনারা তৈরি করবেন, আপনারা জব ক্রিয়েটর হবেন। আমাদের বাংলাদেশের সুবিধা কি? আমাদের বাংলাদেশের সুবিধা হচ্ছে আমাদের গড় বয়স 26। আমাদের বাংলাদেশের সুবিধা হচ্ছে আমাদের কাছে আছে অনেক সমস্যা, যে সমস্যাকে আমরা চাইলে সমাধানে কনভার্ট করতে পারি, যেই সমস্যা পৃথিবীর অন্য কোনো কোথাও নাই, বাংলাদেশে আছে। সো আমরা চাইলেই কিন্তু সমস্যাকে সমাধানে কনভার্ট করতে পারি। বাট সমস্যাকে সমাধানে কনভার্ট করতে হলে প্রয়োজন হচ্ছে আত্মবিশ্বাস, প্রয়োজন হচ্ছে সহনশীলতা, প্রয়োজন হচ্ছে অনেক মানুষের সঙ্গে সখ্যতা। কিন্তু আমরা তো এটা করি না, আমরা হতাশায় থাকি, আমরা ওয়েট করি কখন আমার আসল সময় আসবে, যখন আমি কোনো কিছু তৈরি করব। কিন্তু আসল সময় বলে কিছু আছে? আসল সময় বলে কিছু নাই। এই মুহূর্তের অ্যাকশন আপনার সামনের সুখের দিন, এই মুহূর্তের অ্যাকশন। আর এই মুহূর্তের চুপ করে বসে থাকা সামনের দিনে হতাশা। এখন আমাদের এই যে নতুন 55 মিলিয়ন গেইন করব নতুন জব, 69 মিলিয়ন নতুন জব তৈরি করব, এটা তৈরি করবে কারা? আমি তো আগেই বলেছি, যারা এই মুহূর্তে তরুণ তারা তৈরি করবে। আমাদের কাজ কি? এই তরুণ উদ্যোক্তাদের হাত ধরে তাদেরকে নিয়ে যাওয়া মানুষের কাছে, ব্যাংকের কাছে, অ্যাসোসিয়েশনের কাছে, একজন ব্যবসায়ীর কাছে। এর জন্য আপনাকে উদ্যোক্তা হতে প্রয়োজন হবে না, মানে আপনার উদ্যোক্তা হওয়ার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বি অ্যান এন্টারপ্রেনার। আপনি একজন উদ্যোক্তার হাত ধরার মতো মানসিকতা থাকলেই আমি আপনাকে বলবো ইউ আর অ্যান এন্টারপ্রেনিওরিয়াল ইকোসিস্টেম বিল্ডার। আপনি এন্টারপ্রেনিওরিয়াল ইকোসিস্টেমের একজন সদস্য হয়ে গেলেন। ইউ ডোন্ট নিড টু। আমরা অনেক সময় মনে করি যে উদ্যোক্তা না, আপনি কিভাবে উদ্যোক্তা বানাবেন? ন, যিনি একজন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি চাইলেও কিন্তু একজন উদীয়মান, দক্ষ ইনোভেটরকে সাহায্য করতে পারেন একজন ইকোসিস্টেম বিল্ডার হিসেবে। একটা ব্যাংক চাইলেই কিন্তু পারেন একজন তরুণকে সাহায্য করতে, তার আইডিয়াটা শোনার অ্যাটলিস্ট ব্যবস্থা করতে, যে তোমার আইডিয়াটা কি বলো আমাকে। সো বাংলাদেশ এখন একটা চরম ভালো সময় অতিক্রম করছে, কোন সেন্সে? বিকজ আমাদের কাছে মানুষ আছে যাদের বয়স, গড় বয়স 26। বাংলাদেশ এখন ভালো সময় পার করছে কারণ বাংলাদেশের কাছে আছে প্রযুক্তি। বাংলাদেশ এখন ভালো সময় পার করছে কারণ বাংলাদেশের কাছে আছে সমস্যা, যেটাকে আমরা কনভার্ট করব সমাধানে। তো চলুন আমরা সবাই মিলে ইকোসিস্টেম বিল্ডার হয়ে ওই তরুণ যারা উদ্যোক্তা হতে চায়, জব ক্রিয়েট করতে চায়, নতুন জব ক্রিয়েট করে, তাদের জন্য আমরা কাজ করি। চলুন ইকোসিস্টেম বিল্ডার হিসেবে কাজ করি। আসুন, আপনি চাইলেই একজন ইকোসিস্টেম বিল্ডার হতে পারেন। এন্ড এইটার জন্য আপনাকে সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, বিকজ আপনি চাইলে সঠিক সময় এখনই, এই মুহূর্তে। আর যারা আপনারা জব ক্রিয়েট করতে চান, তাদেরও কোনো সঠিক সময় নাই, তাদের সময়ও এখনই। অতএব হাল ছেড়ে দিয়ে হতাশাকে ডাকবেন না, বরং এই মুহূর্তে কাজ করে সুখের দিনকে ওয়েলকাম করুন। ইনশাল্লাহ সফলতা আপনার কাছে আসতে বাধ্য।